বোয়ালখালীর সাধারণ জনগণ খেদে স্বতঃস্ফূর্তভাবে বিদায় দিলেন বোয়ালখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউনু মোহাম্মদ মামুনকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষ করে উপজেলা নির্বাহী অফিসার ইউনুকে বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন ইসি। তারই ধারাবাহিকতায় বোয়ালখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউনু মোহাম্মদ মামুনকে বদলি করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনকে বান্দরবন পার্বত্য জেলার থানসি উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। তিনি গত বছরের 16 জুন বোয়ালখালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন এবং দীর্ঘ 18 মাস দায়িত্ব পালন করে বিদায়ের লগ্নে সবাইকে কাঁদিয়ে গেলেন। বিভিন্ন উন্নয়ন ও উপজেলা প্রশাসনের সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও বাসভবনের আশেপাশে বিভিন্ন রকমের সবজি, বেগুন, লাল শাক, মূলা শাক সহ ছাগল পালন করতেন শখের বসে।